মাই চ্যানেল বঙ্গাল। সো ফ্রেন্ডস, আজকে আমি অনেক রাত থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তো এখন বাজে 12:20 AM। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে দিভাই এত রাত থেকে কেন ব্লগ স্টার্ট করলে। তো ব্লগ স্টার্ট করার পিছনে একটা রিজন আছে, সেই রিজনটা এক্ষুনি তোমাদেরকে বলবো। আর তার আগে এটা বলে দিই, তোমরা অনেকেই হয়তো এই টাইমে ঘুমিয়ে পড়ো, বাট আমাদের ঘুমোতে ঘুমোতে প্রচুর লেট হয়, যার কারণে আমি ভাবলাম যখন জেগেই আছি আর যখন এরকম একটা রিজন সামনে রয়েছে তো ব্লগ কেন স্টার্ট করবো না। তো চলো ব্লগটা স্টার্ট করে দিই। প্রথমেই তোমাদেরকে বলে দিই, আমি আছি এখন আমার বেডরুমে, আর বেডের মধ্যেই। তো তোমরা দেখতেই পাচ্ছ মশারি টানানো রয়েছে, আর আমি ভেবেছিলাম অনেক রাতও যেহেতু হয়েছে, আমি ভেবেছিলাম আমি এখন শুয়ে পড়ব, তো সেই হিসেবে আমার ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছিলো। তো হঠাৎ করেই দেখলাম যে এখন তোমাদের বললাম যে একটা রিজনের জন্য আমি মানে আমার এই ব্লগটা স্টার্ট করেছি, তো সেটা আর কিছুই না, ওরা কালকে মানে 15 আগস্ট উদ্দেশ্যে প্রচুর ঘুরি নিয়ে এসে, আর তোমরা জানো এই কদিন ঠাম্মির এই সমস্ত কাজ আর আমাদের মাইন্ডটা একদম আপসেট ছিল, যার কারণে আমরা কিছুই করিনি, একদম চুপচাপ ছিলাম আর ওই সমস্ত কথাই ভাবছিলাম, মানে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, সেটা কিছুদিন হয়েও গেছে, আর তারপরে 15 আগস্টটা একদম মানে চুপচাপ বসে কাটানোটা ঠিক না, কেননা আমাদের দেশের স্বাধীনতা বলে কথা, তো যে যেমনভাবে পারে সেটা এনজয় করে। তো সেই হিসেবে এখন যেহেতু লকডাউন, আর লকডাউন কিছু কিছু দিনে আছে কিছু কিছু দিনে নেই, তো 15 আগস্টে লকডাউন নেই, বাট তা সত্ত্বেও এখন করোনা ভাইরাসের জন্য বাইরে কোথাও যাওয়া যাবে না, আর স্বাধীনতা দিবসে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, বাড়িতেই অনেক রকম আনন্দ আছে যেগুলো করা যায়। তো তার মধ্যেই একটা যেটা ওরা করছে সেটা হলো ওরা কালকের জন্য প্রচুর ঘুড়ি নিয়ে এসছে, মানে বাজার থেকে অনেক ঘুড়ি কিনে নিয়ে এসছে, যেই ঘুড়িটা ওরা কালকে ওড়াবে, আর সেই ঘুড়িটাকেই রেডি করছে মানে কলকাঠি করছে। তো আমি এটাকে কলকাঠি জানি, জানি না অন্য কিছু বলে কিনা, ওরা বলে সেটা শুনে আমি তোমাদেরকে বলে দিলাম। তো এখন ওরা সেই ঘুড়িগুলোর কলকাঠি করছে যাতে ওরা সেটা কালকে ওড়াতে পারে, আর তার মধ্যে আমাদের জাতীয় পতাকার যে প্রিন্ট সেই প্রিন্টটাও রয়েছে, প্রিন্টের ঘুড়িও রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লাগছে যে এরকম প্রিন্টের ঘুড়ি কালকে আকাশে উড়বে। যদিও আমাদের জাতীয় পতাকাও কালকে আকাশে উড়বে, এর সাথে সাথে প্রিন্টের ঘুড়িগুলোও যখন উড়বে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এটা করছে, তো তার জন্য আমি ভাবলাম যে যখন প্রস্তুতি ওরা এখন থেকেই নিয়ে নিয়েছে, আমি কেন ব্লগটা কালকের জন্য ফেলে রাখবো। তো আমিও ব্লগটা এখনই স্টার্ট করে দিই, আর আমাদের ঘুমোতে ঘুমোতে প্রচুর লেট হয়ে যায়, তোমরা জানো যারা রেগুলার আমার ব্লগ ফলো করো তারা জানো যে আমাদের ঘুমোতে প্রচুর লেট হয়, যেমন এখন তোমাদের সাথে আমি কথা বলছি প্রায় 12:30 বাজতে যায়, তো আমাদের শুতে শুতেই 1টা বাজবে, তারপরে গল্প করব একটু সবার সাথে, মানে যেহেতু এখন সোনু আমাদের সাথে শুচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো না, তো ঠাম্মির কাজের থেকে মানে যেদিন ঠাম্মি মারা গেছে সেদিন থেকেই সোনু আমাদের সাথে শুচ্ছে, মানে আমি সোনু আর তোমাদের দাদাভাই একসাথে আমরা এই বিছানার মধ্যে শুচ্ছি, আর ভীষণ আনন্দ হয়, সারা রাত্রেই আনন্দ করে হই হুল্লোড় করে কাটাই, তো রাত্রে ঘুম হয় না বললেই চলে, মারাত্মক আনন্দ করি। তো সেই হিসেবে ও মানে এখন ওরা যেহেতু কলকাঠি করতে ব্যস্ত, তো ওরা আসবে, তারপরে একটু গল্প গুজব করবো, তারপরে একটু আনন্দ পূর্তি করবো, তারপরে ঘুমাবো। তো ঘুমোতে ঘুমোতে এখন প্রচুর লেট হয়ে যায়, তো ভাবলাম যখন জেগেই আছি তাহলে কেন ব্লগটা শ্যুট করবো না, তো চলো ব্লগটা স্টার্ট করে দিই। তো সেই হিসেবে ব্লগটা স্টার্ট করা, আর এখন চলো তোমাদেরকে আমি বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গিয়ে দেখাই যে ওরা কী করছে, আর সোনু কী করছে, সুমনদাও কী করছে। তো চলো আমার সাথে বাইরে, আর ঝটপট দেখে না ওরা কী করছে, কালকের প্রস্তুতি কেমনভাবে নিচ্ছে, আর তোমরা কেমনভাবে কালকের প্রস্তুতি নিচ্ছ বা কী কী করছো সেটা আমাকে কমেন্ট বক্সে একদম জানাতে ভুল করো না। তো চলো আমার সাথে বাইরে আর দেখো তোমাদের দাদাভাই আর ভাই কী করছে, চলো। সোনু কি কি করছে, তো তোমাদের দাদা ভাই ওতেই ব্যস্ত, আর সোনু ফোন ঘাটতে ব্যস্ত ছিল, তো ওদের কাজ অলমোস্ট হয়ে গেছে, এবার ওরা ঢুকবে ঘরে, আর এখন আমরা মারবো একটু আড্ডা, তারপর আমরা ঘুমাবো। তো চলো এই ব্লগটাকে আমি এখন এখানেই রাখলাম, আবার তোমাদের সাথে কথা হবে কাল সকালে, তো আপাতত গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালবেলায়, চলো গুড মর্নিং।
অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমি ভাবলাম যে সকালবেলা উঠেই তোমাদেরকে উইশ করি, আর এখন আমি সবে ঘুম থেকে উঠেছি, তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছ। তো এখন আমি যাবো নিচে, নিচে গিয়ে একটু ফ্রেশ হবো, দেন আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো এখন নিচে যাই, একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। তো এই সবে হলো আমার কাজ, আর আমি এখন ওপরে এসেছি আর ভীষণ গরম লেগে গেছে, তো ওই জন্য আমি একটু এসে বসলাম, তারপর ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এখন আজকে যেমন স্বাধীনতা দিবস, এর সাথে সাথে আজকে একাদশীও, আর আমরা নর্মাল টাইমে একাদশী পালন করি না, কিন্তু যখন দাদু মারা গেছিলো তখনও আমরা একাদশীটা পালন করতে হয় 1 বছর, আর এখন ঠাম্মি মারা গেছে, তো ঠাম্মি মারা যাওয়ার পরেও 1 বছর আমাদের একাদশীটা পালন করতে হবে। তো যেহেতু বাপির মা, মানে আমাদের যেহেতু ঠাম্মি, তো আমাদের কোনো অসুবিধা নেই, যেহেতু নাতি নাতনি, তো নাতি নাতনিদের খেতে হয় না একাদশীর যে রান্নাটা হয় সেটা, কেননা তাদের বাবা মা তো এখনো মানে ঠিকঠাক আছে, তো সেই হিসেবে খেতে হয় না। আর মামুনি আর বাপি, মানে বাপিদের খেতে হবে আর মামুনিদের খেতে হবে। তো সেই হিসেবে আজকে প্রচুর সবজি এনেছে, মানে তোমরা দেখেছো অনেক সবজি ছিল, এক ঝুড়ি ভর্তি হয়ে গেছে, আর সেগুলো সব রকম মানে সব কেটে কুটে আমি দিয়ে এসেছি। ওগুলো দিয়ে একটা ছ্যাঁচড়া, না কি বলে, ওই ছ্যাঁচড়া হবে আর ডালিয়ার খিচুড়ি হবে, তো ডালিয়ার খিচুড়ি দিয়ে ওটা তরকারি হিসেবে খাওয়া হবে। তো সেই সমস্ত মামুনিদের আগে করে দিয়েছি, করে দেওয়ার পরে এখন আমরা কী খাবো, আমাদেরও তো কিছু খেতে হবে। আর ডালিয়া আমরা শুধু খেলেও আমাদের হবে না, আমাদের ভাত খেতেই হয়, না হলে সেই তো একাদশীটাই পালন হয়ে গেল। তো সেই হিসেবে আমাদের কালকে চিকেন হয়েছিল, আর একটু বেশি করে চিকেন নিয়ে এসেছিল, যেটা আমরা রেখে দিয়েছি ফ্রিজে, আর সেটাই আজকে ম্যারিনেট করে, কালকের রান্নাটা কালকে হয়ে গেছে, আর আজকের রান্নাটা করবে তোমাদের দাদাভাই, মানে সুমন করবে আজকের রান্না। তো রান্নার পটু এত, চিন্তা করা যায় না, মানে সকাল থেকে কি কালকে রাত থেকে আমাকে অর্ডার দিয়ে যাচ্ছে, পেঁয়াজটা না একদম ছোট ছোট করে কাটবে, আর রসুনটা একদম পেস্ট হবে, আদাটা পেস্ট হবে, আর মশলাপাতিগুলো তুমি আমায় সব বলে দেবে, চিকেনটাকে একদম ম্যারিনেট করে রাখবে দই দিয়ে, আমি দই চিকেন করব, আর আর তোমায় কিছুতে লাগবে না, তো শুধু আমি খুন্তিটা গিয়ে নাড়িয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। তো এত ভালো রাঁধুনি, চিন্তার বাইরে, সমস্ত কিছু আগে পিছনে সমস্ত কিছু গুছিয়ে না দিলে সে বাবুর রান্না করতেও ইচ্ছা করে না। আর কালকে যখন আমাকে বলছে যে আলুগুলো ছোট ছোট করে কেটে রাখবে, পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে রাখবে, ডিমের পেঁয়াজ যেরকম হয় তার থেকে 1 সাইজ বড়, মানে বুঝতে পারছো কি লেভেলের রাঁধুনি। তো এই সমস্ত বলে রেখেছে, এবার দুর্ভাগ্যবশত আজকে দেখেছো তোমরা প্রচুর কাটাকুটি ছিল, তো অনেক কাটাকুটি করার পর আমি আমাদের পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কেটে কুটে ছাড়িয়ে রেখে এসেছি, তো মানে সমস্ত যে যেগুলো ওর কাজে লাগবে সেগুলো সমস্ত করে এসেছি, এর মধ্যে আমি আলুটা ভুলে গেছিলাম। তো এসে বলছে কি চিকেনটাকে ম্যারিনেট করেছো, আমি বলছি হ্যাঁ করেছি, এটা করেছো, ওটা করেছো, সেটা করেছো, করতে করতে বলছে আলুটা কেটেছো, আমি বলছি আলু দেবে, বলছে কি তোমাকে কাল রাতে না বললাম যে আলু দেব, আবার তুমি ভুলে গেছো, এতবার করে বলতাই, আমার না এত মাথা গরম হয়ে গেছে। আমি বলছি কি আমি তাহলে তোমার ওই খুন্তি নাড়াটুকুও নাড়তে হবে না, ওটুকুও আমি করে নিতে পারবো। তখন না হেসে হেসে বলছে ওরকম করে রাগ করছো কেন বলো, হ্যাঁ আমি তো একটু তোমার কাছে সমস্ত গুছিয়ে দিলে আমার রান্নাটা করতে খুব সুবিধা হয়, যেই দেখা যায় আমি গরম হয়ে গেছি সঙ্গে সঙ্গে ও একদম ঠান্ডা হয়ে একদম ভিজিয়ে দেবে কথা দিয়ে, এমন রাঁধুনি। তো যাই হোক, এখন সমস্ত কিছু করে এসেছি আমি নিচ থেকে, এখন আমি যাবো শাওয়ার নিতে, আজকে প্রচুর দেরি হয়ে গেছে, আর খেতে খেতেও আজকে প্রচুর দেরি হয়ে যাবে, কেননা ওদের একাদশী রান্না হবে, তারপরে তোমাদের দাদাভাই রান্না করতে ঢুকবে, আর সেখানেও আমাকে লাগবে, কেননা আমি স্নান টান করে নিচে যাবো, নিচে গিয়ে ওকে মশলাগুলো বলে দেবো যে কতটা কতটা পরিমাণ দিতে হয়, তো সেই হিসেবে দেবে, তো সেখানেও লাগবে, মানে শুধু খুন্তিটুকু নেড়ে উদ্ধার করে দেবে, নাম কিনে নেবে যে আমি রান্না করেছি, দেখো আমার রান্না কীরকম হয়। তো এরকম, আর রান্না এমনি বলতে গেলে খুব ভালোই করে, খারাপ করে না কখনো, রান্নার আইডিয়া ভীষণ আছে, তো রান্না ভালোই করে। এখন দেখা যাক আজকে দই চিকেনটা কেমন করে। তো চলো বেশি দেরি করবো না, এখন যাবো সাবান নিতে, সাবান নিয়ে এসে তারপরে যাবো নিচে, নিচে গিয়ে ওকে একটু হেল্প করে দিই, না হলে খাওয়া আজকে চারটেতেও হবে না। তো চলো আপাতত সাবান নিয়ে ফ্রেশ হয়ে নিচে যাই, চলো। তো হয়ে গেছে আমার শাওয়ার নেওয়া, তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমি যতক্ষণ না নিচে যাবো ও রান্নাটা বসাতে পারবে না, হ্যাঁ বসাতে পারবে না বলা ভুল, বসাতে পারবে,
কেননা মামুনি আছে নিচে, মামুনি ওকে বলে দিতে পারবে যে কি কি মশলা দিতে হবে। কিন্তু মামুনিও মামুনির রান্না করছে অনেকক্ষণ ধরে, মানে একাদশীর রান্নাটা করছে। তো আমি নিচে তাড়াতাড়ি গেলে তখন মামুনি ঝটপট এসে শাওয়ার নিয়ে নিতে পারবে। তো আমি সেইভাবেই আজকে 5 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে চলে এসেছি। আর এখন আমি যাবো নিচে, নিচে গিয়ে তোমাদের দাদাভাইকে সমস্ত কিছু বলে দেবো, দেখিয়ে দেবো, তারপরে ও রান্নাটা করে ফেলবে, আর ততক্ষণে মামুনিও শাওয়ার নিয়ে নেবে। তো চলো আমার সাথে নিচে আর দেখে নাও আজকের রান্নাটা আমরা কীভাবে করছি, চলো। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে নুন, পাতিলেবু আর টক দই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি। তো এগুলো সবই লাগবে আমাদের দই চিকেন করার জন্য। তো এখানে প্রথমে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলোকে ভালো করে এখানে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো ভালো করে যাতে গোল্ডেন ব্রাউন হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেব, আর এখানে আলুটা অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে। তো প্রথমে এবার কড়াইতে আমরা চিকেনটা দিয়ে দিয়েছি, আর এটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো এখানে যেহেতু আমরা দই চিকেন করছি, দইটা বেশি করে দিতে একদম ভুল করো না। আর এখানে আমি টক দই ব্যবহার করেছি। আর মশলা হিসেবে এর মধ্যে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সামান্য, আর নুন তোমরা স্বাদ মতন দিতে পারো, আর হালকা একটু চিনি। তো এবার এটাকে খুব ভালো করে আমরা একটু কষিয়ে নেব, আর এর মধ্যে এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আরও একটা পাত্রে বেশ কিছু পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি 2 চামচ মতন টমেটোর সস, আর একটু জল অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি আবার টক দই ইউজ করছি, তার জন্য আমি 1 চামচ চিনিও এর মধ্যে দিয়ে দিয়েছি, আর 3টে লঙ্কা ছিঁড়ে দিয়েছি। তো এখানে একটু কষে আসলেই আমি এটাকে এর মধ্যে অ্যাড করে দেব। প্রিপারেশন এখানে আমাদের কমপ্লিট। তো যেগুলো যেগুলো মশলা টশলা দেওয়ার সেগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে তোমরা দেখলে, আর এখন চিকেনটা কষছে। তো এই কষার টাইমে তোমরা একটু চেক করে নেবে যে নুন মিষ্টিটা ঠিক আছে কি না, আর ঝালটা তোমরা যেরকম চাও সেই অ্যাকর্ডিং দিতে পারো। তো সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তারপরে কষে গেলে একটু জল ঢেলে দেবা, ঠিক যেমনভাবে তোমরা এমনি চিকেন করো, ঠিক কষে গেলে জল দিয়ে দাও, ঠিক সেরকমভাবেই কষে যাওয়ার পর জল দিয়ে ভালো করে ফুটে উঠলে তারপর নামিয়ে দিলেই রেডি আমাদের দই চিকেন। তো যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম, তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুন্দর হয়। কেননা আমি একটু নুন মিষ্টি চেক করার জন্য হাতে নিয়ে মানে টেস্ট করেছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এখন ওটা নামানো হয়ে গেলে তারপর আমরা বসবো খেতে। তো চলো আবার খাবার টেবিলে তোমাদের সাথে কথা হবে, চলো। আমি বলেছিলাম যে আবার তোমাদের সাথে কথা হবে খাবার টেবিলে, কিন্তু তার মাঝখানে আমার মনে পড়ে গেল যে মামুনিরা কী রান্না করেছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো একে তোমরা মিস করবে এখন যে ঠাম্মির আলাদা রান্না যেটা, তো ঠাম্মির জন্য প্রত্যেক দিনই আমাদের আলাদা রান্না হতো। হ্যাঁ, যদি কোনো মাছ হয় তাহলেও সেটা আমাদের পেঁয়াজ ছাড়া আলাদা করে ঠাম্মির জন্য করতে হতো। তো সেই জিনিসটা এখন নেই, তোমরা মিস করছো। কিন্তু তার মধ্যে এটাও ভুলে গেছি যে মামুনিরা যে আলাদা করে একাদশী রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এক ঝলক দেখে নাও মামুনিরা একাদশীতে কী কী রান্না করলো, চলো। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে মামুনি করেছে ছ্যাঁচড়া, আর এটা খেতে ভীষণ সুন্দর হয়। আর এর সাথে রয়েছে ভাজা, 2 রকমের ভাজার মধ্যে রয়েছে পটল ভাজা আর কাঁকরোল ভাজা। আর এবার রয়েছে মেন খাবার যেটা ওরা আজকে খাবে দুপুরবেলায়, সেটা হলো ডালিয়ার খিচুড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ ডালিয়ার খিচুড়িটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে। তো এবার রয়েছে সকালবেলার করা তরকারি, মানে সকালবেলা এটা দিয়ে আমরা টিফিন করেছি। আর এখানে রয়েছে রাতের জন্য ডালিয়ার খিচুড়ি, তো এটা আলাদা তুলে রাখা রয়েছে। তো এই হলো মামুনিদের আজকের রান্না। তো চিকেনটা ফুটে উঠেছে বলে আমার ডাকও পড়ে গেছিলো, আর আমি গিয়ে চিকেনটাকে নামিয়েও দিয়েছি, আর ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো এখন গ্যাসও অফ করে দিয়েছি। তো চলো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিই, চলো। প্ল্যানিংয়ের মধ্যে পুরো জল ঢেলে দিল,
মানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওরা সবাই কালকে থেকে প্ল্যানিং করে রেখে দিয়েছে, আজকে ছাদে যাবে, ছাদে গিয়ে ঘুরি ওড়াবে। ইভেন সোনুর স্যার আজকে আসবে 5টা থেকে ওকে পড়ানোর জন্য। তো ওরা সবাই প্ল্যানিং করেছে যে আর একটু রেস্ট নিয়ে, এখন বাজে 3:30, তো আর একটু রেস্ট নিয়ে ওরা 4টে থেকেই ঘুরি ওড়াবে। কিন্তু কোনো উপায় নেই, এখন পুরো বৃষ্টি পড়ে একদম সব কিছু প্ল্যানিংয়ের মধ্যে জল ঢেলে দিল। ইভেন শুধু প্ল্যানিংয়ে জল ঢালেনি, আমরা একটু শুয়েছিলাম আর দৌড়ে এসে সমস্ত কিছু তুলতে হয়েছে। হঠাৎ করেই মেঘ করে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, যার কারণে শুকনো জামা, ভিজে জামা, সমস্ত কিছু, ভিজেটা ভিজলে কোনো প্রবলেম নেই, তো শুকনোগুলোও ভিজে যাচ্ছিলো। তো তাড়াতাড়ি করে দৌড়ে এসে সব কিছু তুলেছি আর এখানে আমি সমস্তটা তুলে নিয়েছি। এবার আমি আলাদা করবো, শুকনোটা আলাদা করবো, ভিজেটা আলাদা করবো, নাহলে শুকনোগুলোও ভিজে যাবে। কিন্তু মন খারাপ সবচেয়ে বেশি লাগছে, ঘুড়িটা ওরা উড়াবে বলে কতগুলো ঘুড়ি এনেছে তোমাদেরকে কালকে আমি দেখালাম, কিন্তু একটা ঘুড়িও মনে হয় না এই আকাশের পরিস্থিতি দেখে যে ওড়াতে ওরা পারবে। তো চলো দেখা যাক, বৃষ্টি কমলে ওড়াবে আর না কমলে কিছু করার নেই। তো টিপ টিপ করে পড়ছে, খুব জোরে পড়ছে না, দেখা যাক কী হয়। তো চলো এখন জামাকাপড়গুলো অনেকগুলো রয়েছে এগুলোকে একটু আলাদা করে নিই। কি ভালো লাগে বলো এইভাবে বৃষ্টি দেখতে? আমার তো দারুণ লাগে এইভাবে বৃষ্টি দেখতে জানলার ধারে বসে, আর ওয়েদারটা একদম ঠান্ডা করে দিচ্ছে। বিভৎস গরম ছিল আজকে সারাদিন, কিন্তু এখন ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা। তবে হ্যাঁ, একটা জিনিস মন খারাপ লাগছে, যেটা ঘুড়ি ওড়ানোর একটা মানে অনেক বড় প্ল্যান করেছিল ওরা, যেটা সুমন সোনু কালকে থেকেই দেখছিলে তোমরা, সমস্ত গুছিয়ে রেখে দিয়েছে যাতে আজকে 1 মিনিটও দেরি না হয়। কিন্তু ওদের বেচারাদের মন একদম খারাপ হয়ে গেছে, ওরা অনেকক্ষণ ধরে ভাবছিল যে একদম 4টের সময় উঠে ঘুড়ি ওড়াবে, এখন 4টে বেজেও গেছে, প্রায় 4:30 বাজতে যায়, আর পরিস্থিতি এখনও কিছু ঠিক হয়নি আর মনেও হচ্ছে না ঠিক হবে। আর এছাড়াও ছাদে একটু জল পড়লে স্লিপ হয় না যদিও, কিন্তু একটা রিস্ক থেকে যায় যে ঘুড়ি ওড়ানোর সময় যদি খেয়ালে বাইচান্স পাটা স্লিপ করে যায়, ওই জন্য সবাই বারণও করছে যে ওপরে গিয়ে এই সময় বৃষ্টির মধ্যে ঘুড়ি ওড়ানোর কোনো দরকার নেই। তো স্বাধীনতা দিবসেই যে ঘুড়ি ওড়াতে হবে বাধ্যতামূলক এমন তো কিছু নেই, পরে ওড়ালেও কোনো প্রবলেম নেই, তো ওরা পরেই ওড়াবে। আর বৃষ্টিটা হয়ে একটা জিনিস খুব সুন্দর করে দিয়েছে যে গরমটা আজকে একদম কমিয়ে দিয়েছে, আর যারা 1 কাপ চা নিয়ে বসে এই বৃষ্টিটা দেখতে পারবে তাদের তো ব্যাপারটাই অন্যরকম। তো যেহেতু আমি চা খাই না, তো আমি শুধু শুধু বৃষ্টি দেখি, এটাই আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের এই তোমরা জানোই আজকে 15ই আগস্ট, তো আজকে স্বাধীনতা দিবসের ব্লগ আমি শ্যুট করছি। আর এর আগে আমি যেদিনকে ঠাম্মির কাজ সমস্ত হয়ে গেছে, মানে মৎস্যমুখী হয়ে গেছে, তার পরের দিনকেও আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম যেটাতে পিসি ছিল। তো পিসি এখন নেই, মানে পিসি চলে গেছে বাড়িতে, তো পিসির ভীষণ মন খারাপ লাগছিল, কারণ 2-3 দিন থেকেই বলছে যে 2-3 দিন না ছিল কিছুদিন, হ্যাঁ থেকেই বলছে যে আর থাকবো না, মন টান হয়ে গেছে বাড়ির জন্য, বাড়িতে যেতে ইচ্ছা করছে খুব, তার মানে তাকে ধরে বেঁধে কিছুভাবেই আটকানো গেল না, সে চলেই গেল। তো পিসি ছিল সেই ব্লগটাতে, আর সেই ব্লগটা তোমরা এই ব্লগের পরে দেখবে, কেননা আমি ভাবলাম যে স্বাধীনতা দিবসের উপলক্ষে যখন আমি ব্লগটা শ্যুট করছি, তো তার পরের দিনকেই আমি কেন এটাকে পোস্ট করব না, তো আগে এই ভিডিওটা আমি পোস্ট করে দেব, দেন আমি ঠাম্মি শ্রাদ্ধের পরের দিনের যে ভিডিওটা, মানে শ্রাদ্ধের পরের দিন না, মৎস্যমুখীর পরের দিন, শ্রাদ্ধের পরে মৎস্যমুখী হয়েছে, আর মৎস্যমুখীর পরের দিনই আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম যেটাতে পিসি ছিল, যেটাতে আমাদের ঘরটা বড় অগোছলো হয়েছিল, মানে আমাদের বড় ঘরের টেবিল চেয়ার সব সরানো ছিল আর অনেক কিছু সেখানে পিসি ছিল, সমস্ত কিছু রান্নাবান্না হয়েছিলো, সেই ব্লগটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তো ভীষণ মজাও হয়েছে, আর তাতে রয়েছে একটা গুড নিউজ, তো অনেক বড় একটা নিউজ যেটা তোমরা শুনলে ভীষণ খুশি হয়ে যাবে। তো আমি ভেবেছিলাম সেই ব্লগটাই আগে শেয়ার করব, বাট এখন স্বাধীনতা দিবসটা পড়ে গিয়ে এমন হয়েছে যে এখন যদি আমি ওটা আগে ছাড়ি তখন এটা লেট হয়ে যাবে পোস্ট করতে, তো আমি কারেন্ট পোস্ট করতে চেয়েছিলাম, যার কারণে আজ যেহেতু আমি শ্যুট করছি কালকেই আমি তোমাদের এই ব্লগটা শেয়ার করে দেব তোমাদের সাথে, তোমরা দেখতে পাবে। তো আমি ভাবলাম ঠিক আছে পরেরটা আগে ছেড়ে দিই, আর যেটা আগে করেছিলাম সেটা পরে ছেড়ে দেবো, তো তোমরা তো আমার ফ্যামিলির মতনই, তোমরা সব কিছুই অ্যাডজাস্ট করে নেবে। তো হ্যাঁ, এখন তোমরা দেখেছো, আজকে দেখেছো আমরা টেবিল চেয়ারে খাচ্ছি, কিন্তু সেই দিনকে মানে আগের যে ব্লগটা আমি শ্যুট করেছি ওটাতে টেবিল চেয়ার কিছু ছিল না, তো তোমাদের একটু দেখতে প্রবলেম হতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর প্ল্যানিং তো ছিল ঘুড়ি ওড়ানো, যেহেতু হচ্ছে না আর তোমাদেরকে ওপরেও নিয়ে যেতে পারবো না, ঘুড়ি ওড়ানো দেখাতেও পারবো না, তো যাই হোক এখন কিছু করার নেই, যেটা হচ্ছে সেটাকে মেনে নিতে হবে, আবার নেক্সট যখন আমরা ঘুড়ি ওড়াবো মজা করবো ছাদে গিয়ে, সেদিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।
জানো তো, আজকে ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। মানে এই দিনটাতে ছোটবেলা একদম অন্যরকম কাটতো, মানে স্কুলে শাড়ি পরে যেতে হতো আমাদের এই দিনটাতে। তো বাধ্যকতা কিছু ছিল না, আমাদেরকে বলতো তোমরা যারা শাড়ি পরতে ইচ্ছুক তারা পরতে পারো, আর যারা পারো না তাদের ব্যাপারটা আলাদা। তো চেষ্টা করতাম আমরা যখন ক্লাস না আমি যখন ক্লাস 9-এ উঠি, তো ক্লাস 9-এর নিচে যেই সমস্ত স্টুডেন্টরা ছিল তাদেরকে বলতো নর্মাল যে স্কুল ড্রেস সেটাই পরতে, আর যারা ক্লাস 9-এর ওপরে তারা চাইলে সাদা ওই লাল পাড়ির সাদা শাড়ি পরে যেতে পারে। আর সেই তখন ওখানে গিয়ে যে যেটা পারতো, কেউ যদি রবীন্দ্র নৃত্য করতো সেটা, কিংবা কেউ যদি রবীন্দ্রসঙ্গীত গান জানে সে সেই গানটা করতো, আর সবাই একসাথে দাঁড়িয়ে অনুষ্ঠানটা মানে সেলিব্রেট করতে একটা অন্যরকম মজা হতো। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা ছিল যে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যে লজেন্ডটা দিত ছোটোবেলায়, একদম যখন ছোটো তো যে লজেন্ডটা দিত ওটা একটা অন্যরকম আনন্দ ছিল। আর সত্যি বলতে কি, সানঠান করে ড্রেস পরে এই দিনটায় পতাকা উত্তোলন করার মজাটাই অন্যরকম, যেটা বড় হয়ে হয়তো সেই জিনিসটাকে এখন আমরা অনেক মিস করছি। আর এখন যে আমাদের ক্লাব, আমাদের বাড়ির পাশে যে ক্লাবে, সেই ক্লাবেও একটু আধটু অনুষ্ঠান আজকে সকালবেলা হয়েছে, কিছু কিছু বাচ্চারা গান করেছে, কিন্তু খুব বেশি বড় করে কিছু করা যাচ্ছে না করোনা ভাইরাসের জন্য, সেটা তোমরা সবাই জানো। কোথাওই সবারই মানে আশেপাশে যে সমস্ত ক্লাব রয়েছে সেখানে অনুষ্ঠান হতো, কিন্তু এখন এই করোনা ভাইরাসের জন্য জমায়েত করা যাবে না, তার জন্য কোনো জায়গায় কিছু হচ্ছে না। তো এখানে যে ছোটো ছোটো বাচ্চারা সকালবেলা গান গাইছিল, তো সেটা শুনেও বেশ ভালো লাগছিলো, আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। কিছু করার নেই, এখন করোনা ভাইরাসটাকেও আমাদের নিয়ে চলতে হবে, এর সাথে সাথে এখন বড় হয়ে গেছি, সেই ছোটোবেলার জিনিসগুলোকে মনে করে করে বাঁচতে হবে। তো চলো আজকের দিনটা আমরা এইরকমভাবেই কাটালাম। যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে, আর এইভাবে ভালোবাসো, পাশে থেকো। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।